তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের পরীক্ষা যেহেতু আর একদম বেশি দেরি নেই, আশা করি তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করছো এবং তোমাদের যে যে বিষয় প্রবলেম হচ্ছে আমি সেগুলিরই ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে বাঙালির ক্রিয়াচর্চায় ব্রতচারীর অবদান সম্বন্ধে আলোচনা করো, এই প্রশ্নটা লিখিয়ে দিতে। এবং তোমাদের আমি একটা কথা বলি যে এই ব্রতচারীর মধ্যে দুটো কোশ্চেন আছে, একটা তো হলো বাঙালির ক্রিয়াচর্চে ব্রতচারীর অবদান, আরেকটা হলো যে ব্রতচারীর উদ্ভাবক হিসেবে গুরু সদয় দত্তের অবদান আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু অনেকটাই একই, হ্যাঁ শুধু একটু এদিক ওদিকে হবে, আমি শেষে সেটা বলে দেব। দুটো প্রশ্নকে মার্জ করে কিন্তু লেখা হয়েছে যাতে তোমাদের একটা উত্তর মুখস্থ করলেই দুটো হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন ভূমিকা বা সূচনা, তোমাদের যা যেটা ইচ্ছা সেটাই পয়েন্ট করবে। পরাধীন ভারতবর্ষে দেশবাসীকে শরীরচর্চা এবং স্বাদেশিকতায় উদ্বুদ্ধ করাতে ব্রতচারী আন্দোলন বিশেষ ভূমিকা পালন করেছিল। শরীরচর্চা কেবল দেহ গঠনের উপায় নয়, মানুষের একাধিক মানসিক বৃত্তির উন্নতি সাধনও শরীরচর্চার ফলে হয়ে থাকে। ইংরেজ শাসিত ভারতবর্ষে ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। এরপরে আমরা গুরু সদয় দত্তের অবদান সম্বন্ধে জানব। ব্রতচারী হল উন্নত জীবনবোধের শিক্ষা। ব্রতচারী কি, এর জন্য কি করণীয় এবং কোনগুলি নিষেধ, এই বিষয়ক বিধিমালা তৈরি করেছেন গুরু সদয় দত্ত। ব্রত পালনের বিষয়টি যাতে মনোগ্রাহী হয়ে ওঠে সেই জন্য তিনি অনেক গানও রচনা করেছিলেন। গানগুলি মূলত বাংলায় লেখা হলেও পরে বিভিন্ন ভাষায় অনুদিত হয়, যেমন চল কোদাল চালাই ভুলে মনের বালায়। দেখো নোটসটাকে সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের খুব সহজেই মুখস্থ হয়ে যায়, তাও যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই জাতীয় গানের মধ্য দিয়ে শরীর ও মনকে বিকশিত করা এবং একই সঙ্গে দেশাত্মবোধ ও সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রতচারী শিক্ষার্থীরা শ্রমের মাধ্যমে খেলাকে জীবনের অঙ্গ করে নিয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমাজের সকল মানুষের নৈতিক উন্নতি সাধন করাই ছিল ব্রতচারীর লক্ষ্য। 1934 সালে ফরিদপুরে ব্রতচারী সমিতির মুখপত্র হিসেবে ব্রতচারী বার্তা নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। তোমরা এটাকে কোটেশন দিও, নিচে আন্ডারলাইন করো এবং অবশ্যই ব্ল্যাক পেনে লিখবে। এরপর ব্রতচারী সমিতির উদ্যোগে 1936 সালে বাংলার শক্তি নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। 1940 সালে অক্টোবর মাসে গুরু সদয় দত্ত চাকরি ছেড়ে অবসর নেন এবং জোকা নামক গ্রামে ব্রতচারী গ্রাম প্রতিষ্ঠা করেন। এরপরের পয়েন্ট উপসংহার বা মূল্যায়ন, যেটা তোমাদের ইচ্ছা সেটা পয়েন্ট করবে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এতদূর পর্যন্ত হলো যে গুরু সদয় দত্তের অবদান, পরপর তোমরা কিন্তু লিখে যাবে, এখানে কোনো প্রকার কোনো বাদ যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত হলো মানে এতদূর পর্যন্ত হলো গুরু সদয় দত্তের অবদান, বোঝা গেল। এরপরে আমি তোমাদের বলবো যে কোথায় যে বাঙালির ব্রতচারী আছে সেখানে তোমরা কিভাবে একটু মানে সাজিয়ে গুছিয়ে লিখবে। প্রথমে দেখো এটা দেখে নিই যে অক্লান্ত পরিশ্রমে এবং দুরারোগ্য কর্কট রোগের কারণে তার স্বাস্থ্য খারাপ হতে থাকে। অবশেষে 1941 খ্রিস্টাব্দের 25 জুন তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার শিষ্যরা ব্রতচারীর বিস্তার ঘটাতে থাকেন। হলো, এইবার তোমাদের প্রশ্নটা ছিল যে বাঙালির ব্রতচর্চার বা ব্রতচারীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রথম থেকে যেমন আছে তেমনি তোমরা লিখে যাবে। আবারও বলছি প্রথম থেকে তোমরা এতদূর পর্যন্ত লিখলে, এইবারে উপসংহার বা মূল্যায়ন পয়েন্টটা করো না, এখানেই তোমরা যোগ করে দেবে যে অক্লান্ত পরিশ্রম থেকে এখান থেকে লিখতে শুরু করবে। ঠিক আছে, লিখলে থাকেন পর্যন্ত লেখা হয়ে গেল এবং তারপরে পয়েন্ট করবে মূল্যায়ন বা উপসংহার ওই প্রথম প্রশ্নটার জন্যে। ঠিক আছে, তারপরে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত উপসংহার বা মূল্যায়নে লিখবে, বোঝা গেল। দেখো কি লিখবে, যে ব্রতচারী এমনই একটি শিক্ষা যা নিত্যগীত সহযোগে ব্রতচারী নৃত্যের মাধ্যমে পল্লী বাংলার নৌকা বাওয়ার ভঙ্গি, কোদাল চালানোর ভঙ্গি প্রভৃতি অনুকরণ যেমন করা হয়েছে
তেমনই মহারাজ প্রতাপাদিত্য ও মানসিংহের যুদ্ধের অভিনয়ের মধ্য দিয়ে বীররস ও সাদেশিকতা উদ্বোধনের অবকাশও রয়েছে প্রচুর। এটা তাহলে প্রথম প্রশ্নটার জন্যে হলো উপসংহার বা মূল্যায়ন, বোঝা গেল? তোমাদের তাও যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের বাংলার অনেক বিষয়ে নোটস দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ।